নমস্কার বন্ধুরা, আপনারা কেমন আছেন? আশা করি ভালো আছেন। আজ আমরা পাঠ করব প্রমথ চৌধুরীর বর্ষা প্রবন্ধটি। এটি আমরা সংগ্রহ করেছি পশ্চিমবঙ্গ মধ্য শিক্ষা পর্ষদ অনুমোদিত বাংলা নবম শ্রেণীর সাহিত্য সঞ্চয়ন বইয়ের থেকে। আমরা মূল পাঠে যাওয়ার পূর্বে প্রমথ চৌধুরীর সংক্ষিপ্ত জীবন ও সাহিত্য সাধনা জানব। আপনারা দেখছেন ইউনিভার্সাল আইডিয়াল, বাংলার নানা বিষয়কে মনোমুগ্ধকর ও ডিজিটাল করা আমাদের প্রয়াস। এই ভিডিও ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করুন এবং লাইক করুন। পরবর্তী অন্যান্য ভিডিও পেতে নতুন বন্ধুরা যারা প্রথম এই ভিডিওটি দেখছেন, আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করুন। প্রমথ চৌধুরী জন্ম যশোরে, পিতা দুর্গাদাস চৌধুরী কলকাতার হেয়ার স্কুল ও প্রেসিডেন্সি কলেজে লেখাপড়া করেছেন। পরবর্তীকালে কলকাতা হাইকোর্টে কিছুদিন ব্যারিস্টারি করেন, আইন কলেজে অধ্যাপনাও করেছেন। ইংরেজি ও ফরাসি সাহিত্যে সুপণ্ডিত এই লেখক বাংলা সাহিত্যে চলিত ভাষাকে মর্যাদা দিয়ে 1914 খ্রিস্টাব্দে সবুজপত্র পত্রিকা প্রকাশ করেন। তাঁর ছদ্মনাম বীরবল। মূলত প্রাবন্ধিক হিসাবে খ্যাতি অর্জন করলেও বেশ কিছু গল্প ও কবিতাও রচনা করেছেন। 1941 খ্রিস্টাব্দে তিনি কলিকাতা বিশ্ববিদ্যালয় থেকে জগত্তারিণী স্বর্ণপদক লাভ করেন। প্রমথ চৌধুরী রচিত নানান গ্রন্থের মধ্যে রয়েছে সনেট, পঞ্চাশত, পদচারণা, চার ইয়ারি কথা, আহুতি, নীল লোহিত প্রভৃতি। বর্ষা প্রমথ চৌধুরী। এমনও দিনে কি লিখতে মন যায়? আজ সকালে ঘুম থেকে উঠে দেখি যেদিকে যতদূর দৃষ্টি যায় সমগ্র আকাশ বর্ষায় ভরে গিয়েছে। মাথার উপর থেকে অবিরাম অবিরল অবিচ্ছিন্ন বৃষ্টিধারা পড়েছে। সে ধারা এত সূক্ষ্ম নয় যে চোখ এড়িয়ে যায়, অথচ এত স্থূলও নয় যে তা চোখ জুড়ে থাকে। আর কানে আসছে তার একটানা আওয়াজ। সে আওয়াজ কখনো মনে হয় নদীর কুলুকুলু ধ্বনি, কখনো মনে হয় তা পাতার মর্মর। আসলে তা একসঙ্গে ও দুই, কেননা আজকের দিনে জলের স্বর ও বাতাসের স্বর দুই মিলেমিশে এক সুর হয়ে দাঁড়িয়েছে। এমন দিনে মানুষ যে অন্যমনস্ক হয় তার কারণ তার সকল মন তার চোখ আর কানে এসে ভর করে। আমাদের এই চোখ পোড়ানো আলোর দেশে বর্ষার আকাশ আমাদের চোখে কি যে অপূর্ব স্নিগ্ধ প্রলেপ মাখিয়ে দেয় তা বাঙালি মাত্রেই জানে। আজকের আকাশ দেখে মনে হয় ছায়ার রঙের কোনো পাখির পালক দিয়ে বর্ষা তাকে আগাগোড়া মুড়িয়ে দিয়েছে, তাই তার স্পর্শ আমাদের চোখের কানে এত নরম এত মোলায়েম। তারপর চেয়ে দেখি গাছপালা মাঠঘাট সবারই ভিতর যেন একটা নতুন প্রাণের হিল্লোল বয়ে যাচ্ছে। সে প্রাণীর আনন্দে নারকেল গাছগুলো সব দাঁড়িয়ে দাঁড়িয়ে দুলছে, আর তাদের মাথায় ঝাঁকড়া চুল কখনো বা এলিয়ে পড়ছে, কখনো বা জড়িয়ে যাচ্ছে। আর পাতা চাপে যেসব গাছের ডাল দেখা যায় না, সেসব গাছের পাতার দল এ ওর গায়ে ঢলে পড়ছে, পরস্পর কোলাকুলি করছে, কখনো বা বাতাসের স্পর্শে বেঁকে চুরে এমন আকার ধারণ করছে যে দেখলে মনে হয় বৃক্ষলতা সব পত্র ফুটে ফটিক জল পান করছে। আর এই খামখেয়ালি বাতাস নিজের খুশি মতো একবার 5 মিনিটের জন্য লতাপাতাকে নাচিয়ে দিয়ে বৃষ্টির ধারাকে ছড়িয়ে দিয়ে আবার থেমে যাচ্ছে,
তারপর আবার সে ফিরে এসে যা ক্ষণকালের জন্য স্থির ছিল তাকে আবার ছুঁয়ে দিয়ে পালিয়ে যাচ্ছে। সে যেন জানে যে তার পর্শ্বে যা কিছু জীবন্ত অথচ শান্ত সে সবই প্রথমে কেঁপে উঠবে, তারপর ব্যতিব্যস্ত হবে, তারপর মাথা নাড়বে, তারপর হাত পা ছুঁড়বে, আর জলের গায়ে ফুটবে পুলক আর তার মুখে শিক্ষার। বৃষ্টির সঙ্গে বৃক্ষপল্লবের সঙ্গে সমীরণের এই লুকোচুরি খেলা আমি চোখ ভরে দেখছি আর কান পেতে পেতে শুনছি। মনের ভিতর আমার এখন আর কোনো ভাবনা চিন্তা নেই, আছে শুধু এমনও একটা অনুভূতি যার কোনো স্পষ্ট রূপ নেই, কোনো নির্দিষ্ট নাম নেই। মনের এমন বিক্ষিপ্ত অবস্থায় কি লেখা যায়? যদি যায় তো সে কবিতা প্রবন্ধ নয়। আনন্দে বিষাদে মেশানো ওই অনামিক অনুভূতির জমির ওপর অনেক ছোটোখাটো ভাব মুহূর্তের জন্য ফুটে উঠেছে, আবার মুহূর্তেই তা মিলিয়ে যাচ্ছে। এই বর্ষার দিনে কত গানের সুর আমার কানের কাছে গুনগুন করছে, কত কবিতার শ্লোক কখনো পুরোপুরি কখনো আধখানা হয়ে আমার মনের ভিতর ঘুরে বেড়াচ্ছে। আজকে আমি ইংরেজি ভুলে গিয়েছি, যেসব কবিতা যেসব গান আজ আমার মনে পড়ছে সে সবই হয় সংস্কৃত, নয় বাংলা নয় হিন্দি। মেঘই মেদুরম বরং বনভুব শ্যামাস্তমাল দুময়ী, গীত গোবিন্দের এই প্রথম চরণ যে বাঙালি একবার শুনেছে চিরজীবন শেয়ার তা ভুলতে পারবে না। আকাশের ঘনঘটা হলেই তার কানে ও চরণ আপনা হতেই বাঁচতে থাকবে, সেই সঙ্গে মনে পড়ে যাবে মনের কত পুরানো কথা, কত লুকানো ব্যথা। আমি ভাবছি মানুষ ভাষায় তার মনের কথা কত অল্প ব্যক্ত করে আর কত বেশি অব্যক্ত রয়ে যায়। ভাষার মনোভাব ব্যক্ত করবার জন্যই যারা এই পৃথিবীতে জন্মগ্রহণ করেছেন তারাও, অর্থাৎ কবির দল। আমার বিশ্বাস তাদের মনকে অর্ধেক প্রকাশ করেছেন, অর্ধেক গোপন করেছেন। আজকের দিনে রবীন্দ্রনাথের একটি পুরনো গানের প্রথম ছত্রটি ঘুরে ফিরে ক্রমান্বয়ে আমার কানে আসছে, এমনও দিনে তারে বলা যায়। এমনও দিনে যা বলা যায় তা হয়তো রবীন্দ্রনাথও আজ পর্যন্ত বলেননি, শেক্সপিয়ারও বলেননি। বলেন যে নি সে ভালোই করেছেন, কবি যা ব্যক্ত করেন তার ভিতর যদি এই অব্যক্তের ইঙ্গিত না থাকে তাহলে তাঁর কবিতার ভিতর কোনো মিস্টেরি থাকে না, আর যে কথার ভিতর মিস্টেরি নেই তা কবিতা নয় পদ্য হতে পারে। সে যাই হোক, আজ আমার কানে শুধু রবীন্দ্রনাথের গানের সুর লেগে নেই, সে সঙ্গে তিনি বর্ষার যে অসংখ্য ছবি এঁকেছেন সেই সব চিত্র বায়স্কোপের ছবির মতো আমার সামনে সুমুখ দিয়ে একটির পর আর একটি চলে যাচ্ছে। ভালো কথা, এটা কখনো ভেবে দেখেছেন যে বাংলার বর্ষা রবীন্দ্রনাথ আবিষ্কার করেছেন? ও ঋতুর রূপ রস গন্ধ পর্শে রবীন্দ্রনাথের ভারতী ভরপুর, তার ভীম মূর্তি আর তার ক্লান্ত মূর্তি দুই তার চোখে ধরা পড়েছে, দুই তার ভাষায় সমান সাকার হয়ে উঠেছে। নবাবী আমলের বাঙালি কবিরা এ ঋতুকে হয় উপেক্ষা করেছেন, নয় তাকে তেমন আমল দেননি। চণ্ডীদাসের কবিতায় কি বর্ষার স্থান আছে? আমার তো তা মনে হয় না। হয়তো বীরভূমে সেকালে বৃষ্টি হতো না তাই তিনি ও ঋতুর বর্ণনা করেননি, বাকি বৈষ্ণব কবিরাও এ বিষয়ে একরূপ নীরব। অবশ্য ঝড় বৃষ্টি না হলে অভিসার করা চলে না, সুতরাং অভিসারের খাতিরে তাঁদের কাব্যেও মেঘ বর্জ্য বিদ্যুতের একটু আত্র চেহারা দেখাতে হয়েছে, অর্থাৎ ও ক্ষেত্রে বর্ষা এসেছে নিতান্ত আনুষঙ্গিকভাবে। অবশ্য
এ বিষয়ে সিকালের একটা কবিতা আছে যা একাই 100। রজনী সাহন ঘন ঘন দেয়া গরজন, রিমিঝিমি শবদে বরিষে, পালঙ্কে শয়ানো রঙ্গে, বিগলিত চির অঙ্গে, নিন্দ যাই মনের হরিষে। সঙ্গীত হিসেবে এ কবিতা গীত গোবিন্দে তুল্য, আর কাব্য হিসেবে তার অপেক্ষা শতগুণে শ্রেষ্ঠ। এখন আমার কথা এই যে, আজ আমার মনের ভিতর দিয়ে যেসব কথা আনাগোনা করছে সেসব এতই বিচ্ছিন্ন, এতই এলোমেলো যে সেসব যদি ভাষায় ধরে তারপর লেখায় পুড়ে দেওয়া যায় তাহলে আমার প্রবন্ধ এতই বিশৃঙ্খল হবে যে পাঠক তার মধ্যে ভাবের গোলক ধাঁধায় পড়ে যাবেন। বাইরের ল অ্যান্ড অর্ডারকে আমরা যতই বিদ্রুপ করি, ভাবের ল অ্যান্ড অর্ডারকে না মান্য করে আমরা সাহিত্য তো মাথায় থাক সংবাদপত্রেও লিখতে পারি নে। আর যদি এমন পাঠকও থাকেন যিনি বাংলাদেশের ছেলে ভুলানো ছড়া পাঁচালীর অনুরূপ অসম্বন্ধ গদ্য রচনা মনের সুখে পড়তে পারেন, তাহলেও আমি আজ মন খুলে লিখতে প্রস্তুত নই। অনেক কথা যা আজ মনে পড়ছে তার যা কিছু মূল্য আছে তা আমার কাছেই আছে, অপর কারও কাছে নেই। বহুকাল মৃত, বহুকাল বিস্তৃত কোনো শুকনো ফুলের পাবড়ি যদি হঠাৎ আবিষ্কার করা যায় তাহলে যে সেটিকে এককালে সজীব অবস্থায় সাদরে সঞ্চিত করে রেখেছিল মাত্র তারই কাছে সে শুষ্ক পুষ্পের মূল্য আছে, অপরের কাছে তা বর্ণগন্ধহীন আবর্জনা মাত্র। মানুষের স্মৃতির ভিতরও এমন অনেক শুকনো ফুল সঞ্চিত থাকে যা অপরের কাছে ভার করা যায় না, কিন্তু এমন দিনে তা আবিষ্কার করা যায়। আবার ঘোর করে এলো, বাতি না জ্বালিয়ে লেখা চলে না, আর কালির অপব্যয় করা যত সহজ বাতি অপব্যয় করা তত সহজ নয়। অতএব এইখানেই এ লেখা শেষ করি। এরপর আমরা বর্ষা প্রবন্ধটির বিষয়বস্তু জানব। বর্ষা রচনাটিতে প্রমথ চৌধুরী একটি বর্ষণ মুখর দিনের কিছু ছোট ছোট অনুভূতির কথাই ব্যক্ত করেছেন। সকাল থেকেই বাইরে বৃষ্টি পড়ছে অঝোর ধারায়, কখনো নদীর কুলুধ্বনি কখনো আবার পাতার মর্মর ধ্বনি দুই মিলেমিশে বৃষ্টির শব্দ রণিত করেছে লেখকের ভাবুক চিত্তকে। অবিরাম বর্ষণ ধারায় খালবিল নদ নদী মাঠঘাট গাছপালা সর্বত্রই যেন প্রাণের শিহরণ লেগেছে, জড়ের মধ্যেও সঞ্চারিত হয়েছে প্রাণের হিল্লোল। গাছপালাগুলি যেন বাতাসের দোলায় পরস্পরের সাথে কোলাকুলি করছে, পাতারা এলিয়ে পড়ছে একে অপরের গায়ে। কবির মনে হয়েছে, বন্ধুরা এখানে প্রাবন্ধিক বা লেখক, এমন একটি সুন্দর দিনে আর যাই লেখা হোক প্রবন্ধ লেখা যায় না। এমন দিন ভাষায় যত অব্যক্ত থাকে ততই মধুর হয়ে ওঠে, তাই এমন দিনে শুধু কবিতাই লেখা যায়, কারণ এমন বর্ষণ ক্লান্ত দিনে লেখকের ভাবুক চিত্তকে যেসব এলোমেলো ভাবনায় আনাগোনা চলছে তা সবার বোধগম্য নয়। এমন কিছু অনুভূতিময় স্মৃতির আবিষ্কারের দিন আজ, অর্থাৎ এই বর্ষার দিনে। বন্ধুরা, ভিডিওটি এখানেই শেষ করা হচ্ছে। পরবর্তী সময়ে এই বর্ষা প্রবন্ধের ছোট বা MCQ প্রশ্ন উত্তর দেওয়া হবে, তাই আপনারা চ্যানেলটির সঙ্গে থাকুন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করুন, যাতে আপনার বন্ধু এই ভিডিওটি পেয়ে যান, এবং লাইক করুন। লাইক করলে পরবর্তীকালে এই রকম ভিডিও বানাতে আমরা আরও উৎসাহিত হব। ভিডিওটি কেমন লাগলো কমেন্ট বক্সে কমেন্ট করে জানান, পরবর্তীকালে কী রকম ভিডিও চান।
অবশ্যই কমেন্ট করুন। ভিডিওটি দেখার জন্য সকল দর্শক বন্ধুকে চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন। এখানেই শেষ করছি, আবার চলে আসব অন্য কোনো টপিক নিয়ে। ভালো থাকুন, সুস্থ থাকুন, চ্যানেলের সঙ্গে জুড়ে থাকুন। ধন্যবাদ।